মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বড়দিনের উপহার পেলেও ছাত্ররা। ছাত্র শিক্ষক শিক্ষিকাদের অভিবাদনে মুগ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় চকলেট, কেক, ফুল ও মিষ্টি পাঠালেন কচিকাঁচাদের জন্য। উত্তর চব্বিশ পরগনা সুন্দরবনের তিন দিন সফর চলে গতকাল বৃহস্পতিবার টাকি এরিয়ান ক্লাবের মাঠ থেকে হেলিকপ্টারে উঠে হাওড়া ডুমুর জেলায় গেলেন। হেলিপ্যাডে যাওয়ার আগের মুহূর্তে টাকি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের টাকি ভবনাথ বয়েজ স্কুলের ছাত্র শিক্ষক শিক্ষিকারা রাস্তার দুধারে শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। প্রত্যেকের হাতে ফুল, এছাড়াও জয়ধ্বনি ছিল তাদের মুখে। স্কুলে পরীক্ষা ছিল, তাই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রেরা। আর তার বদলে পেলেন বড়দিনের উপহার। স্কুলের প্রায় চারশো ছাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্য চকলেট, কেক, ফুল ও মিষ্টি উপহার হিসেবে পাঠালেন। তার নির্দেশ বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাসকের কাছে আসে। সেই নির্দেশ পাওয়া মাত্রই অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, কাউন্সিলর সহ বিশিষ্ট জনেরা আজ নির্ধারিত স্কুল টাইমে স্কুল গেটে ঢোকার মুখে প্রায় চারশো ছাত্রের হাতে মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার তুলে দিলেন। আমরা আজকে চকলেট পেয়েছি মুখ্যমন্ত্রী। আজকে যখন তিনি যাচ্ছিলেন তখন আমরা দেখে মানে সবাই মিলে চেঁচিয়ে মানে তাকে জয়ধ্বনি দিয়েছি, তাই সেই কারণে সেটা তাদের গিফট হিসেবে আমাদের দিয়েছে। উপহার পেয়ে রীতিমতো খুশি ছাত্র এবং অভিভাবকেরা। ছাত্ররা জানান মুখ্যমন্ত্রীকে এখান দিয়ে যেতে দেখেছে, কিন্তু পরীক্ষা থাকার জন্য উনি ঢুকতে পারলেন না, উপহার পাঠিয়েছেন, আমরা গর্বিত। টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী বলেন স্কুলে পরীক্ষা ছিল, তাই প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামতে পারেননি। ছাত্রদের এই আবেগ দেখে তিনি নিজে ঠিক থাকতে পারেননি, তাই উপহার পাঠিয়ে দিয়েছেন, তাই সেই উপহার আজকে আমরা দিতে এসেছি। ছাত্ররা রীতিমতো খুশি। পাশাপাশি বলেন টাকি পর্যটন কেন্দ্রের একটি বই আমরা মুখ্যমন্ত্রীকে উপহার দিয়েছি, আগামী দিনে আরো বেশি করে টাকি পর্যটন কেন্দ্র যাতে উন্নয়ন হয় তার জন্য ওনার কাছে আবেদন জানিয়েছি। ইতিমধ্যে সুন্দরবন উন্নয়নের জন্য কয়েকশো কোটি টাকার মাস্টার প্ল্যান তৈরি হয়েছে, তার মধ্যে রয়েছে হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের শামসেরনগর, হাসনাবাদ, টাকি সহ একাধিক পর্যটন কেন্দ্র। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই সুন্দরবন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সাধারণ মানুষ থেকে প্রশাসনিক আধিকারিকেরা। আমরা পৌরসভা থেকে একটা বই বানিয়েছি, আমাদের এখানে কি কি আছে এবং আমরা কি কি করতে চাই, সেই বইটা আমরা ওনার হাতে তুলে দিয়েছি, উনি এটা দেখবেন। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।